আপনারা দেখছেন আরামবাগ টাইমস। নির্বাচনের আগে প্রচুর মানুষ বিজেপিতে জয়েন করেছে, নির্বাচনের পরে অনেক মানুষ হচ্ছে যারা ভোট দেন তারাও কিন্তু বিজেপির সঙ্গে সামিল হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের নীতিতে মানুষ এখন সবাই আসছে বিজেপির পতাকা তলে। এটাই হচ্ছে ওখানকার যারা তৃণমূলের সমাজ বিরোধী যারা এন্টি সোশ্যাল বাহিনী তাদের ক্ষোভ হচ্ছে আমির আলীর উপরে, যে সে ওখানকার বিজেপিটাকে ওই বুঝে বিজেপিটাকে সক্রিয় করেছে। পাশাপাশি আমাদের যিনি এলাকার মন্ডল প্রেসিডেন্ট আছেন আরামবাগের, ওনার নেতৃত্বে আমাদের জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে এখানকার সার্বিকভাবে বিজেপির একটা উন্নতি ঘটছে, বিজেপি শক্তিশালী হচ্ছে। এবং আগামীকাল আমির আলী শেখের যে যারা গণহত্যা যারা তাকে গণপিটুনি করে প্রকাশ্য তাকে খুন করলো, এই ঘটনার প্রতিবাদে আগামীকাল যে বন্ধ আছে 30 অক্টোবর, এই বন্ধকে আমি অনুরোধ করব এই যারা আরামবাগের যারা ব্যবসায়ী সমিতি আছেন, যারা দোকানদার আছেন, যারা এই এলাকার স্থানীয় মানুষ আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তাদেরকে আবেদন করব, অনুরোধ করব যে বন্ধকে সর্বাত্মকভাবে সফল করবার জন্য যারা ব্যবসায়ী সমিতি আছে, যারা দোকানদার আছে, তাদের কাছে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার আবেদন, আমার অনুরোধ আমাদের পক্ষ থেকে সেটা হচ্ছে যে আগামীকাল আপনারা আমাদের এই পাশে দাঁড়ান এবং ওনার যে খুন হলো এই খুনের প্রতিবাদ জানিয়ে ধিক্কার জানিয়ে তার প্রতিবাদে যে আমরা বন্ধ ডেকেছি আগামীকাল এই বন্ধে তাদেরকে সামিল হওয়ার জন্য আমি আবেদন করছি, অনুরোধ করছি। প্রকাশ্য দিবালোকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এই ঘটনা, এই ঘটনার নিন্দা জানাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আপনাদের কি ভাবে পরবর্তী ক্ষেত্রে আমাদের আইনের উপরে আমাদের আস্থা আছে এবং এখানে এরা যারা এই রাজ্য সরকার তো খুনে রাজত্ব কায়েম করছে এবং পুরোপুরি টিএমসি কি শাসক দল তৃণমূল কংগ্রেস পুরোপুরি রাজ্যে একদম খুনে রাজত্ব কায়েম করেছে। এখানে আইন শৃঙ্খলা পুরোপুরি নেই বললেই চলে। সেজন্য পরবর্তীতে আমরা এই ঘটনার যাতে যারা এই ঘটনা ঘটিয়েছে যারা আমির শেখকে গণপিটুনি করে হত্যা করলো তার হত্যাকারীদের আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি। পরিবারের যে তাদের হ্যাঁ পরিবারের প্রতি অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টি আছে, এখানকার আমাদের যারা স্থানীয় এই জেলার যারা আছে আরামবাগ সাংগঠনিক জেলার আমাদের মাদারীপুর প্রেসিডেন্ট বিমান ঘোষ, মাইনরিটি মোর্চার যারা আছে এখানকার আরামবাগ পৌরসভার যারা আমাদের লিডার আছে তারা সবসময় পরিবারের পাশে আছে। জাফর আলী উনার বাবার নাম, আমির আলী উনার যে ছেলেটাকে খুন করলো তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধী একদম। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।